নীলভরণী নামকরণের কারণ কি? নীলভরণী নামটা দেওয়া হয়েছে, ভরণী নক্ষত্র আছে, অশ্বিনী ভরণী, কৃত্তিকা রোহিণী, ভরণী নক্ষত্র টাকে মানে মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে, নীলভরণী আর কি। মানে নীল রং বলবো না, মানে নীলভরণী আর কি, একটা মেটাফোর আর কি। কি তিন তিনখানা ক্যান্সারে আক্রান্ত কাউকে চেনেন? ক্যান্সার নিয়ে আমি অনেক পড়াশুনো করেছি এবং ক্যান্সারে আক্রান্ত অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কাজেই আমি তিনখানা ক্যান্সার হয়েছে এরকম কাউকে চিনি না, কিন্তু দুখানা ক্যান্সার হয়েছে এরকম মানুষকে আমি চিনি, এরকম মানুষের কথা আমি জানি, কিন্তু তিনখানা ক্যান্সার হয়েছে একজনের সেরকম আমি কাউকে দেখিনি। তবে যেসব ক্যান্সারগুলো ফিরে আসে না চিকিৎসার পরে, ওগুলো আর মানে ডাক্তাররা সেরে গেছেন এই কথাটা বলেন না, ওনারা বলেন যে রেমিশনে আছেন। তো রেমিশনে যারা আছেন তাদের আবার আরেক জায়গায় ক্যান্সার হচ্ছে, রেডিয়েশন টেডিয়েশন নিয়ে এরকম লোক আছেন অনেক, কিছু কিছু মানুষকে আমি চিনি, তবে তিনখানা ক্যান্সার হওয়া কাউকে আমি চিনি না, ওটা আমার নিজের ইমাজিনেশন। ফায়ার ইটার একটা ওয়ান্ডারফুল ক্যারেক্টার, কাউকে কি দেখেছেন? এখানে একটা পার্টিতে একজন আমাদের পরিচিত একজনের প্রাইভেট পার্টিতে ওরকম একজন ফায়ার ইটারকে আনার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সে পার্টিটা অ্যাটেন্ড করতে পারিনি। তবে আমি শুনেছি যে এরকম মানুষরা আছেন যারা এখানে এন্টারটেন করেন, হয়তো অন্য অন্য দেশেও আছেন, ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশনে গিয়ে ওইভাবে মানুষকে এন্টারটেন করেন। এবং আমার এক কাজিন আছে, সে বিদেশে পড়াশুনো করে, তার ইউনিভার্সিটিতে ওরকম ফায়ার ইটার এনে ওদের ইউনিভার্সিটির বিভিন্ন ফাংশনে ওরা দেখেছে যে ফায়ার ইটাররা এসে ওদেরকে এন্টারটেন করে। কাজেই আমি ফায়ার ইটিংয়ের ব্যাপারটা ডাইরেক্টলি না দেখলেও আমার একটা সুযোগ এসেছিল দেখার, এবং আমি এদের সম্বন্ধে অনেক কিছু শুনেছি। এখানে ওদের ভাড়া পাওয়া যায়, ওদের ভাড়া করে এনে বিভিন্ন প্রোগ্রামে দেখানো হয়। ক্যারাভ্যান নিয়ে চলা দারুণ আইডিয়া, কি বলতে চেয়েছেন? ক্যারাভ্যান নিয়ে যে যাচ্ছে ওরা পুরো পরিবারটি, বারো অনেকে এসে ওখানে জয়েন করছে বা অনেকে আসার ইচ্ছে প্রকাশ করছে, এটাতে আমি মেটাফরিক্যালি দেখান বলতে চেয়েছি যে লাইফ গোজ অন, মানে যাই হোক না কেন, সুনামি হয়ে হয়তো ধ্বংস হয়ে গেল সব, কিন্তু তাতে ভেঙে পড়ার কিছু নেই, লাইফ গোজ অন, মানে মুভ অন করতে হবে আমাদের কোনো একটা বিশেষ ঘটনাকে বা বিশেষ একটা দুঃখময় কোনো অতীতকে যদি আমরা আঁকড়ে ধরে বসে থাকি তাহলে আমরা সেখানেই আটকে থেকে যাব, আমাদের এগিয়ে যেতে হবে, লাইফ গোজ অন, কাজে তুমিও মুভ অন করো, এগিয়ে যাও। তো ক্যারাভ্যানটাকে আমি ওখানে মেটাফোর হিসেবে ব্যবহার করেছি। আর এখন তো দেখা যাচ্ছে ইদানিংকালে যে অনেক রকমের ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, যেমন বিভিন্ন জায়গায় সুনামি আসছে, এই হচ্ছে সেই হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, পুরো দেশকে দেশ সভ্যতাকে সভ্যতা উজাড় হয়ে যাচ্ছে। কাজেই ওইখানে যদি আমি একটা ক্যারাভ্যান নিয়ে বেরিয়ে পড়ি, মানে একটা আনন্দ স্রোতে ভেসে বেরিয়ে পড়ি, তাহলে আমি ওই পেছনে যে দুঃখগুলো ওগুলো ভুলে যেতে পারবো, যে আমার বাড়ি ছিল, আমার প্যালেস ছিল, আমার এই ছিল ওই ছিল, সেগুলো এখন আর নেই, কিন্তু তাতে কিছু যায় আসে না, একটা মানে এটাকে আমি মানে মুভ অনের থেকেও বেশি বলবো যে জার্নি অফ দ্য সোল, সেইভাবে আর কি, যে নতুন জায়গায় নতুন কিছুর মধ্যে গিয়ে নতুনভাবে সব কিছু খুঁজে পাওয়া যায়, একটা পুরনো জায়গা বা পুরনো চিন্তাধারাকে ধরে বসে থাকলে কোনো লাভ নেই, আমরা যদি অন্য জায়গায় চলে যাই, অন্যরকম মানুষ, অন্যরকম পরিস্থিতিতে আমরা আবার নতুন করে বাঁচতে পারি, আমরা আরও অনেক মানুষের সঙ্গে সংস্পর্শে আসতে পারি যারা আমাদেরকে আলো দেখাতে পারে, সেই জিনিসটা আমি ওখানে দেখাতে চেয়েছি, যে মুভ অন, জার্নি অফ দ্য সোল আর কি, ওই জিনিসটা বলতে চেয়েছি। মাথা, একজনের মাথা অন্য আরেকজনের বডিতে জোড়া হচ্ছে সেটা আপনি দেখিয়েছেন, তাও আবার প্রেম আঠা দিয়ে,
কনসেপ্টটা খুব ইউনিক, এরম কি কখনো হয়? অন্য বডিতে মাথা জোড়া এখনো অব্দি হয়নি, কিন্তু চেষ্টা চলছে। ওই বিভিন্ন বডির নার্ভের সঙ্গে অন্য মাথার নার্ভগুলোকে জোড়া, এগুলো বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ। সেই জন্য এখনো এটা মানে হয়নি, কিন্তু এটার চেষ্টা চলছে, মানে পুরোদমে চেষ্টা চলছে। যে অনেক সময় তো দেখা যায় যে অনেকের মাথা খুব ইনজিওর্ড হয়ে গেছে, কিন্তু সে বেঁচে আছে, ব্রেন ডেড হয়ে গেছে, ব্রেন ডেথ হয়ে গেছে বা কোমায় চলে গেছে, মাথা এত ইনজিওর্ড হয়ে গেছে, কিন্তু মানুষটির বডিটা ঠিক আছে, সে বেঁচে আছে। কাজেই তার মাথায় যদি অন্য মাথা বসিয়ে দেওয়া যায়, তাহলে সে একটা ফুল ফ্লেজেড মানুষ হয়ে যেতে পারবে। আদারওয়াইজ তার নানা রকম প্যারালিসিস বা কোনো ব্রেন ব্রেনের ডিসঅর্ডার এসে হয়তো ভুগবে, কোনো মেন্টাল ইলনেস হয়ে যাবে। সেজন্য সেক্ষেত্রে আমি যদি জাস্ট মাথাটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে অনেক মানে সুবিধে হবে, সে আবার নর্মাল লাইফ লিড করতে পারবে। ওই চিন্তাভাবনা থেকেই হয়তো বিজ্ঞানীরা এটা করার কথা ভাবছেন, তো রিসার্চাররা চেষ্টা করছেন, কিন্তু এখনও সেরকম কিছু হয়নি, হলে তো সবাই জানতে পারতো। আর এখানে মানে প্রেমাঠাটা আমি ওই জন্য ব্যবহার করেছি যে এটা সত্যি কথা বলতে কি, এটা একটা মেটাফোর যে প্রেমাঠা দিয়ে জোড়া হচ্ছে, কারণ প্রেমাঠাটা কাদের কাছে পাওয়া যায়, ভালো মানুষদের কাছে পাওয়া যায়। ভালো মানুষের সংখ্যা তো ক্রমে কমে যাচ্ছে, প্রেম চলে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে, মানুষ কিন্তু বেঁচে থাকে ভালোবাসা আর প্রেমকে আঁকড়ে ধরে। হ্যাঁ, সেই জন্যে ওখানে আমি ওটাই দেখিয়েছি যে নার্ভ টার্ভ সব ঠিক আছে, কিন্তু প্রেম আঠার যদি অভাব হয়ে যায়, তাহলে কিন্তু আমি যদি একটা মাথা আর একটা বডিতে জুড়েও দিই, তাহলেও কিন্তু খুব একটা লাভ হবে না। মানে আমি যদি এমন কোনো মানুষকে বাঁচাই যার লাইফে কোনো ভালোবাসা নেই, যার লাইফে কোনো প্রেম নেই, যার লাইফে কোনো আনন্দ নেই, তাহলে আমি হয়তো তার মানে কোমা স্টেজ থেকে বা তার ব্রেনের কোনো একটা বিরাট ইঞ্জুরি থেকে তাকে অন্য জায়গায় অন্য আরেকজনের মাথা বসিয়ে বা কিছু করে তাকে বাঁচিয়ে দিলাম সায়েন্টিফিক্যালি, কিন্তু লজিক্যালি যদিও সে প্রাণটা ফিরে পেলো, কিন্তু তার যেহেতু লাইফে কোনো আনন্দ নেই, কোনো হ্যাপিনেস নেই, তার বেঁচে থাকা মানে হচ্ছে ওই একটা বিষাদ প্রতিমা বা বিষাদ বিন্দুর মতো আর কি। সেই বেঁচে থাকার সেরম কোনো অর্থ নেই, এবং আজকালকার মডার্ন সোসাইটিতে আমরা সবাই কিন্তু ওরমভাবেই বেঁচে আছি। আমাদের মাথা আছে, বডি আছে, সবই আছে, আমাদের প্রেম নেই, ভালোবাসা নেই, আনন্দ নেই, শান্তি নেই, সবাই ছুটছি, আমরা কিসের পেছনে ছুটছি আমরা সেটাও জানি না। আমরা নিজেরা ইমমর্টাল সোল, আমরা অমর, কিন্তু আমরা এই পার্থিব জগতে অমরত্ব পেতে চাই, আমরা ফিজিক্যাল বডি নিয়ে অমর হতে চাই, কিন্তু সেই জিনিসটা তো সম্ভব নয়। হ্যাপিনেস তো একটা স্টেট অফ মাইন্ড, হ্যাপিনেসটা তো আর মানে বডি দিয়ে কখনোই আসবে না। সেই জিনিসটাকে ওখানে আমি মানে বলতে চেয়েছি যে প্রেম আঠা দিয়ে যদি বসিয়ে দেওয়া হয়, বিজ্ঞান না দিয়ে না বসিয়ে, তাহলে ওটা মানে সাস্টেন করবে ওই বডিটা, সেই জিনিসটা আমি ওখানে বলতে চেয়েছি। মিডিয়াম ক্যান্সার পেশেন্টকে ভরসা দিচ্ছে আফটার লাইফ নিয়ে, হয় কি বাস্তবে? দেখুন, মিডিয়াম, আমি তো মিডিয়ামদের বহু মিডিয়ামকে চিনি এবং মিডিয়ামদের সঙ্গে ওঠা বসা করি। ক্যান্সার পেশেন্টকে ভরসা তো মিডিয়ামরা দিতেই পারেন, কারণ কোন মিডিয়ামের ক্লায়েন্ট ক্যান্সার পেশেন্ট সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না, ওগুলো তো আর ওনারা ডিসক্লোজ করেন না। আর আমি নিজে মিডিয়াম, কিন্তু আমি তো প্রফেশনালি প্র্যাকটিস করি না মিডিয়ামশিপ, সেই জন্য আমার ওরকম কোনো ক্লায়েন্ট নেই। কিন্তু আমার মা যখন মারা যাচ্ছিলেন, তখন আমার মা নিজেও মিডিয়াম ছিলেন, কিন্তু আমার মা মারা যেতে ভয় মানে সত্যি কথা বলতে কি, সবাই যা পায় মরতে ভয় পেত আর কি, মা মরতে ভয় পেত। তো মা মারা যাওয়ার পরেও যখন আমার সঙ্গে স্পিরিট কমিউনিকেশন হয়েছে, মা এসে বলেছে যে আমি মরতে ভয় পেতাম, আমি মিডিয়াম ছিলাম কিন্তু আমি মিডিয়ামদের লজ্জা, কারণ আমি মরতে ভয় পেতাম, মিডিয়ামরা মরতে ভয় পায় না, কারণ মিডিয়ামরা তো অ্যাস্ট্রাল ট্রাভেল করে, ওরা তো জানেই যে আফটার লাইফ আছে, সেখানে কি হয় না হয়, তারা প্রতিনিয়ত ধ্যানের মাধ্যমে ওইসব ওয়ার্ল্ডে যাচ্ছে সাধুদের মতো। সেই জন্যে মিডিয়ামদের কাছে কিন্তু মৃত্যুটা ভয়ের কিছু না, এবং ওরা তো স্পিরিটদের সঙ্গে কমিউনিকেট করে, সেই জন্য ওরা জানেই যে আফটার লাইফ বলে একটা জিনিস আছে। ওদের তো আর বিজ্ঞানীদের মতো চ্যালেঞ্জ নেই যে আফটার লাইফ বলে কিছু আছে নাকি, যারা মরতে ভয় পায় তারা আফটার লাইফের কথা ভাবে, এসব সব অনেক বিজ্ঞানীরা বলে না, যে যারা খুব ভীতু, যারা খুব নড়বড়ে সোল, যারা খুব উইক, তারা আফটার লাইফের কথা ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু মিডিয়ামদের কাছে তো ওটা মানে ওই মানে যেরকম বিজ্ঞানীরা যেমন ল্যাবরেটরিতে ওই লাল লিটমাসকে বসে নীল করে, সেরকম মিডিয়ামদের কাছে ওরা নিত্য নতুন স্পিরিটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, কারণ ওরা জানেই যে আফটার লাইফ বলে জিনিস আছে। এবং এই যে লক্ষ লক্ষ মিডিয়াম আছেন ওয়ার্ল্ডে, সবাই তো আর পাগল হতে পারেন না, একজন দুজন স্কিজোফ্রেনিক হতে পারেন, প্রত্যেকটা মিডিয়াম কী করে স্কিজোফ্রেনিক হবে? কাজেই ওরা জানেই যে ওটা হয়, সেই জন্যে মিডিয়ামরা থাকবেনই যারা ক্যান্সার পেশেন্টদের ভরসা দেবেন। হ্যাঁ, হয়তো হসপিসে গিয়ে ওরা ডাইরেক্টলি ওইভাবে ডাক্তারদের সঙ্গে বসে ওরা এন্ড স্টেজ লাইফ লাইফের এতে যারা রয়েছেন যেসব পেশেন্টরা, তাদেরকে হয়তো ডাইরেক্টলি গিয়ে বলছেন না, যে হয়তো বলেনও বা, সেটা তো আমি জানি না, যাদের ফ্যামিলিতে আছে তারা হয়তো বলেনও, যেমন আমি আমার মাকে বলেছিলাম যে মরতে ভয় পেও না,
মা ভয় পেও না, ওদিকে একটা সুন্দর ওয়ার্ল্ড আছে। মা তখন হসপিসে ছিল, কথা বলতে পারছিলেন না, লাং ক্যান্সারের পেশেন্ট, লাস্ট স্টেজ, আমি দেখতে গেছিলাম। তা বলেছিলাম যে মা ভয় পেও না, ওদিকে কিন্তু সুন্দর ওয়ার্ল্ড আছে, তুমি মারা যাওয়ার পরেই দেখতে পাবে যে তুমি বডির বাইরে চলে গেছো এবং আমাদের সবাইকে দেখতে পাচ্ছ, কাজে ভয় পেও না। সেরকম প্রফেশনাল মিডিয়ামদের মধ্যেও থাকবেন যারা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যারা মানে হসপিসে থাকেন ক্যান্সারের লাস্ট স্টেজে, বিদেশে তো হসপিসে রাখা হয় ওদেরকে, ক্যান্সারের যখন মানে ট্রিটমেন্ট ফুরিয়ে যায় তখন হসপিসে রাখা হয়। আর আমার মা কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট নেননি, কিন্তু ওই লাস্ট স্টেজে হসপিসেই দিয়ে দেয়, কারণ ওরা আর তো কিছু করতে পারেন না, শুয়ে থাকেন শুধু। আর হসপিসে দিয়ে দিলে ওখানে সবাই দেখাশুনো করার লোক থাকে, নার্সরা থাকেন, ডাক্তাররা থাকেন, মানে মৃত্যুটা সুন্দরভাবে হয় আর কি, ওই ট্রান্সফরমেশনটা সুন্দরভাবে হয়। এবার প্রফেশনাল মিডিয়ামদের মধ্যে তো থাকবেই যারা ওদেরকে ভরসা দেন, বোঝান, কিন্তু আমি পার্সোনালি মিডিয়ামদের কথা জানি যারা সোলদের ক্রসওভার করান, সেরকম মিডিয়ামদের আমি চিনি। ক্রসওভার করান মানে অনেক সোল থাকে, আমরা কীভাবে, যে ভূত, এখানে ভূত ভূত দেখা যাচ্ছে, ওখানে হন্টেড হাউস আছে, গেলে ভূত বিরক্ত করে, স্পিরিট বিরক্ত করে, ঘোস্ট আর কি, যেটাকে ঘোস্ট বলে। ঘোস্ট আর স্পিরিট কিন্তু এক জিনিস না, ঘোস্ট হচ্ছে যারা আর্টবাউন্ড সোল, যারা এখানে মানে আটকা পড়ে যায়, যারা আর যেতে পারে না স্পিরিট ওয়ার্ল্ডে কোনো কারণে, হয় তারা বিশ্বাস করতে পারে না যে তারা মরে গেছে, বা তাদের কোনো ট্রমা থাকে যার জন্য তারা, ওই যেরকম মানসিক রুগীদের যেমন থাকে যে ট্রমাতে আটকে যান ওনারা, ওনারা আমাদের মতো মুভ অন করতে পারেন না, সেই জিনিসটা হয়ে যায় অনেক সোলের। অনেক সোলের ক্ষেত্রে ওরা মানে অ্যাটাচমেন্ট এত থাকে যে যেতে চায় না, অনেকে ভয় পায় স্পিরিট ওয়ার্ল্ডে যেতে, এরকম কিছু সোল থাকে, তারা ঘোস্ট হয়ে যায়, কিন্তু নর্মাল স্পিরিটরা চলে যায় স্পিরিট ওয়ার্ল্ডে, ওরা এখানে থাকে না, আবার আসে, দেখা করে, আত্মীয় স্বজনকে দেখে, ভালোবাসা জানায়, আবার চলে যায়, ওরা ওখানেই থাকে। কিন্তু এই যে আর্টবাউন্ড সোলরা যারা যেতে পারছে না ভয়ে বা যে কোনো কারণে, তাদেরকে ক্রসওভার করান, এরম মিডিয়ামদের আমি চিনি। আর আমার মা মারা যাওয়ার পরেও আমি একজন বড় মিডিয়ামের কাছে গিয়েছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে তোমার মা এখন অমুক জায়গায় আছে, মানে যেটা আর কি, আর ক্রসওভারের ব্যাপারেই আমি জানতে গিয়েছিলাম, তো উনি বলেছিলেন যে ক্রসওভারে ওনার তো কোনো প্রবলেম হয়নি, কিন্তু উনি এখন একটা জায়গায় আছেন, সেখানে ওনাকে হিলিং দেওয়া হচ্ছে, তো সেইগুলো আর কি। কাজে আমি ওরকম মিডিয়ামকে চিনি যারা ক্রসওভার করতে হেল্প করেন, কিন্তু এবং আমি একজন ফাদারকেও চিনি, ওই ফাদার উনি একজন অ্যাংলিকান প্রিস্ট, উনি ওই ফাদার আবার ওই ক্রসওভার করাতেন আর কি, মানে উনি একজন ফাদার কিন্তু উনি এক্সোসিস্ট ছিলেন এবং বেশ নামি, উনি ক্রসওভার করাতেন। উনি নিজে আমাকে একটা গল্প বলেছিলেন যে একবার ওনাকে মেলবোর্ন থেকে 4 ঘন্টা দূরে গাড়ি করে নিয়ে গিয়েছিল একটা জায়গায়, সেখানে একটা বাড়িতে একটা স্পিরিট, স্পিরিট তো না, ওই ঘোস্ট আর কি, স্পিরিটটা তো চলে যায়, ঘোস্ট আটকা পড়ে গিয়েছিল একটা বাড়িতে, এবং সেই ঘোস্টটা খুব মানে খুব ভায়োলেন্ট আর কি, খুব ভায়োলেন্ট, সে মানে লোকজন গেলে জিনিসপত্র ছুঁড়ে, একেবারে এই চেয়ার টেবিল ছুঁড়ে তাকে মারছে, মানে এরকম টাইপের সব ছিল। তো ওই ফাদারকে নিয়ে গিয়েছিলেন, অনেককে নিয়ে গেছে, অনেক মিডিয়াম টিডিয়ামদের অনেকে চেষ্টা করেছিল কিন্তু কিছু করতে পারেনি, তো এই ফাদারের আবার ওই ডার্ক স্পিরিট নিয়ে কাজ করার জন্য নাম আছে, সেই জন্য ওনাকে নিয়ে গিয়েছিল। তো উনি আমাকে নিজে বলেছেন গল্পটা যে মানে উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওরকম মানে ছুটছে, এ করছে। তো ফাদাররা কী করেন, ফাদাররা একটু ডিফারেন্ট, ওনারা মিডিয়ামদের মতো স্পিরিটকে ওইভাবে এ করেন না, ওনারা ওই রিলিজিয়াস টেক্সট পড়ে ভগবানের এ নিয়ে করেন, ঠাকুরের আশীর্বাদটা নিয়ে করেন আর কি, আমাদের যেমন কালী পুজো টালী পুজো হয় আর কি, সেরকম ব্যাপারগুলো করেন। তো ফাদার আর কি ওরকম হোলি ক্রস নিয়ে, হোলি ওয়াটার দিয়ে ওই স্পিরিটটাকে যখন তাড়িয়ে দিলেন, তো উনি বললেন যে পুরো একদম ঘরের মধ্যে থেকে মনে হলো যেন একটা মানে 440 ভোল্ট ইলেকট্রিসিটির এ বেরিয়ে গেল এবং দূরে একটা গাছ ভেঙে পড়ে গেল, এরকম ধরনের ব্যাপার আর কি। তো ওইরকম পাদ্রিরাও থাকবেন যারা যারা ক্যান্সার পেশেন্টদের, কারণ হসপিসে তো পাদ্রিরা থাকেন, হসপিসে পাদ্রিরা থাকেন, হসপিসে হিন্দু যদি হয় তাহলে পুরোহিতরা আসতে পারেন, ইসলাম ধর্মের ধর্মের যদি হয় তাহলে ওনাদের যারা আছেন সেন্টরা ওনারা আসতে পারেন, বা ওদের যে প্রিস্টা হন তারা আসতে পারেন, যে কেউ আসতে পারেন এবং হেল্প করেন, মৃত্যুর পরে কী আছে, কী হতে পারে, ভয় পেও না, এসব জিনিসগুলো বলে হেল্প করেন হসপিসে ক্যান্সার পেশেন্টদের। সেই জন্য মিডিয়ামরা ডাইরেক্টলি ওটা করেন কিনা আমি দেখিনি কাউকে, কিন্তু রিলিজিয়াস লিডাররা তো করেনি। চন্দন কাঠে পোড়ানো হবে কেন? এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন যে চন্দন কাঠের পোড়ানোর ব্যাপারটা কেন লিখেছেন, কারণ চন্দন কাঠ তো ইন্ডিয়াতে আর কি, আমি বিদেশের ব্যাপারটা জানি না, চন্দন কাঠে
চন্দন কাঠ তো বোধ হয় ইন্ডিয়ায় কাটা বা এ করা তো মনে হয় বারণ, ওটা বোধ হয় আইনত ইয়ে না, পারমিটেড না, সেই জন্য অনেকে বলেছেন যে আপনি ওটা লিখেছেন কেন চন্দন কাঠে পোড়াচ্ছে, ওটা তো মানে আপনি তাহলে অন্য জিনিস, অন্যরকম জিনিস প্রিচ করছেন, বেআইনি জিনিস প্রিচ করছেন। কিন্তু আমি বললাম যে দেখুন, আমি চন্দন কাঠে লিখেছি ওটা তার মানে তো এই নয় যে ফিজিক্যালি গিয়ে চন্দন কাঠে পোড়াতে হবে। আমি বলতে চাইছি যে চন্দনের প্রলেপ আর কি, যেমন চন্দনের প্রলেপ দিলে আমাদের আরাম হয়, কপালে কেন চন্দনের প্রলেপ দেয় ওই পুজোর সময়, ওটা বলে যে মানে মাইন্ডকে শান্ত করে, মানে এরকম সব কনসেপ্ট আছে তো। বা ফিজিক্যালি যেমন আমরা চন্দন লাগাই অনেক সময় নানা রকম অসুখ বিসুখ করলে, চন্দনের প্রলেপ একটা ঠান্ডা ইয়ে, সেই জিনিসটা আমি এখন মেটাফোরিক্যালি বলতে চাইছি, সরি, যে যে ওকে মানে এত কষ্ট পেয়ে মারা যাচ্ছে তো ক্যান্সার পেশেন্ট, তার এত ব্যথা, এত জ্বালা যন্ত্রণা, তখন চন্দন কাঠে পোড়ানো হচ্ছে, মানে কি ওই যে বডিটা এত কষ্ট পেয়েছে সেখানে একটা চন্দনের প্রলেপ আমরা দিচ্ছি আর কি। হ্যাঁ, একটা সুন্দর শান্ত স্নিগ্ধ শীতল একটা ব্যাপার তার, মানে তাকে ক্রসওভার করতে আমরা বলছি যে তোমার এত কষ্ট হয়েছে কিন্তু আমরা তবুও তোমাকে একটা সুন্দরভাবে আমরা ওইদিকে ওই ওয়ার্ল্ডে পাঠিয়ে দিচ্ছি আর কি, চন্দনের উপর শুয়ে চন্দন কাঠে। হ্যাঁ, ওই জিনিসটা মানে টিস্যু পোড়া গন্ধ কথাটা আমি এখন ইউজ করেছি, কিন্তু ওটা জাস্ট একটা মানে লিখেছি আর কি, মেটাফরিক্যালি ওই চন্দনের প্রলেপ দিয়ে যেন তোমাকে আমরা শান্ত স্নিগ্ধ, যেমন ফুল দিয়ে সাজিয়ে দেয় যে ইসলাম ধর্মাবলম্বীদের, যেমন ওনারা মারা গেলে স্নান করিয়ে আতর টাতর দিয়ে খুব সুন্দর করে এ করে, মানে একটা সুন্দরভাবে আর কি তোমাকে আমরা এই সংবর্ধনা, যে সরি, আমরা তোমাকে বিদায় জানাচ্ছি আর কি, সেই জিনিসটা ওখানে আমি বলতে চাইছি। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে এই জিনিসটা আমি মানে সবাইকে বলি আর কি, এটা আমার খুব প্রেশাস পজিশন এই গল্পটা, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে চন্দন গাছ ছিল। মানে চন্দন গাছের মতো একটা জিনিস একজনের বাড়িতে আছে, এটা আমার কাছে খুবই, আমি তো কলকাতায় বড় হয়েছি তো সেই জন্যে চন্দন গাছ মানুষের বাড়িতে রয়েছে আমি দেখিনি কাউকে। আমার শ্বশুর বাড়িতে নর্থ বেঙ্গলে চন্দন গাছ ছিল, সেটা বা এখনও বোধহয় আছে, রিসেন্ট একদম রিসেন্ট কথা বলছি আমি, এখনও হয়তো আছে। সেই চন্দন গাছ টা নিয়ে একটা কিছু ক্রিয়েট করার আমার বহুদিন ধরে ইচ্ছে আর কি, তো সেই জন্যে আমি ওটা ওখানে লিখেছি। ক্যান্সার কি আপনাকে ভাবায়? ক্যান্সার যে কিওর হয় সেটা জানা যায়, সাহিত্যও মানুষকে ভরসা দেয়, কিছু বলুন। হ্যাঁ, ক্যান্সার আমাকে ভাবায়। আমি আসলে আগে ক্যান্সার নিয়ে অত মাথা ঘামাতাম না, আমার মা ক্যান্সারে মারা গেছেন, সেই সময় আমার মায়ের সঙ্গে আমার খুব অ্যাটাচমেন্ট ছিল, আর মা ক্যান্সারে মারা গেছেন মানে মা অস্ট্রেলিয়ায় বেড়াতে এসেছিলেন, সেই সময় হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে এবং একদম স্টেজ 4। ইন্ডিয়াতে থাকতেই ওনার একটা ছোট টিউমার ধরা পড়েছিল, কিন্তু ওখানকার ডাক্তারদের গাফিলতিতে ওটা বেড়ে পুরো ব্রেনে ফেনে ছড়িয়ে গেছিল, ওখানকার ডাক্তাররা গাফিলতি করেছিল, হ্যাঁ কিছু না কিছু না এরম করে, তো যাই হোক সেটা ছড়িয়ে গিয়ে একদম উনি মানে খুব কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেছেন আর কি বেসিক্যালি। তো সেখান থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করে, তারপরে আমি আমেরিকায় বেড়াতে গিয়েছিলাম, তখন আমাকে একজন মিডিয়াম বলেছিলেন যে তোমার শরীরে ক্যান্সার আছে, এরপরে আমি এসে এখানে থরো ইনভেস্টিগেশন আরম্ভ করি এবং আমারও টিউমার ফিউমার বিভিন্ন জায়গায় ধরা পড়ে বিভিন্ন অর্গানে, তো ওগুলো আমাকে অপারেশন করতে হয়। 6 মাসের মধ্যে আমার 2টো মেজর অপারেশন হয়েছে গত 6 মাসের মধ্যে, কিন্তু থ্যাঙ্কফুলি একটাও ম্যালিগন্যান্ট টিউমার বেরোয়নি। তো তখনই আমি যখন ওই মা মারা গেল আর তারপরে মা যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখনই আমি ক্যান্সার নিয়ে পড়াশুনো শুরু করি। তারপরে যখন আমাকে বলল যে আমার ওই সেম জায়গাতেই মার যেখানে টিউমার ধরা পড়েছিল প্রথমে, সেই সেম জায়গাতেই আমারও টিউমার যখন ডাক্তাররা দেখতে পেল, তখন তো মানে সবাই আর কি ধরেই নিয়েছে যে এর ক্যান্সারই হয়েছে। তো ওইরকমভাবে আর কি আমি তখন মানে এক্সটেন্সিভলি পড়াশুনো আরম্ভ করি ক্যান্সার নিয়ে, কারণ আমার তো খারাপ লেগেছিল যে আমার এটা ধরা পড়লে তো আমি তো বেশি দিন আর বাঁচবো না হয়তো, কিন্তু কিছু তো আর আমি করতে পারবো না, আমাকে সবাই আমার বন্ধু বান্ধব কাজিনরা আত্মীয় স্বজন সবাই বলছিল যে তোর ভয় করছে না ভয় করছে না, আলম দেখো আমি তো কিছু করতে পারবো না, আমি কি চেঞ্জ করতে পারবো, আমার যদি স্টেজ 4 ক্যান্সার ধরা পড়ে আমার যদি আমি কি চেঞ্জ চেঞ্জ করতে পারবো, আমি তো চেঞ্জ করতে পারবো না কিছু, তো আমার জন্য সব থেকে মানে ভালো জিনিস হবে আমি যদি গ্রেসফুলি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করে আমি যতদিন বেঁচে আছি আমি ভালো জিনিস করে ভালো চিন্তা করে যাই, আর কি করবো, আমি ধরে নিতে হবে যে নেচার এটাই চাইছে, ইউনিভার্স আমার জন্য এইটুকুই আমার করে রেখেছে, আমি কি করবো, ওটাই আমার কর্মা। সেই জন্য আমি তখন খুব পজিটিভভাবে প্রচুর পড়াশুনো করা, এ করা, বই পড়া, ভিডিও দেখা, ক্যান্সার রুগীদের সঙ্গে এখানে সব নানা রকম ক্যান্সার কাউন্সিল ফাউন্সিল আছে সেসব বিভিন্ন এ করা,
তারপরে থ্যাঙ্কফুলি আমার ডাক্তার যে আমার অপারেশনগুলো করেছেন সে আবার ক্যান্সারেরই ডাক্তার, তো ওইরকমভাবে আমি ক্যান্সার হসপিটালেও গিয়েছিলাম যে আমার টিউমার যাতে কোনোভাবে না ম্যালিগন্যান্ট থাকে, ওরা বলে দেয় যে না বিনাইন কিন্তু আসলে ম্যালিগন্যান্ট, সেই জন্য আমি এখানে একজন বড় ক্যান্সার হসপিটাল আছে সেখানে আমি গিয়েছিলাম, গিয়ে আমি সব ডাক্তারদের দেখিয়ে ফেকিয়ে সমস্ত কিছু করে তো ওইখান থেকেই আমার ক্যান্সারের ইন্টারেস্টটা গ্রো করে আর কি। তো আমি জানতে পারি যে এরকম ক্যান্সার শব্দটা অত ভয়াবহ না, কারণ এখন অনেক ক্যান্সার আছে যেগুলো কিউরেবল, যেমন থাইরয়েডের ক্যান্সার, তবে থাইরয়েডেরও ক্যান্সার আছে, দু একটা ক্যান্সার আছে যেগুলো কিওর করা যায় না, নামগুলো আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, তবে জেনারেল যেগুলো হয় আর কি সেগুলো কিউরেবল, ওই রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে ওরা মেরে দেয়, থাইরয়েডের যে সেলগুলো যদি ছড়িয়ে যায় তো ওই রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে মেরে দেয়। এছাড়া হজকিন লিম্ফোমা আছে, হজকিন লিম্ফোমাটা হচ্ছে ওই এক ধরনের মানে ওটা লিম্ফ্যাটিক সিস্টেমের, এরম ধরনের সব ব্যাপার আছে আর কি, ওগুলো আমি পড়ে জানতে পারি। তারপর ইউটেরাইন ক্যান্সার, যেমন ইউটেরাইন ক্যান্সার ইউটেরাস অপারেশন করে দিলে বেশিরভাগ ক্ষেত্রেই লোকে ভালো হয়ে যায় আর কি। এরকম আরও অনেক ক্যান্সার আছে, যেমন কার্সিনয়েড টিউমার, কার্সিনয়েড টিউমারকে বলে ক্যান্সার ইন স্লো মোশন, হ্যাঁ এত আস্তে ওগুলো বাড়ে আর কি, ওটার আবার ডিফারেন্ট চিকিৎসা, ওটার আবার কিমো ফিমো দেয় না, ওটার আবার অন্য ধরনের এক ধরনের ওষুধ দিয়ে ওটা ওরা ইয়ে করে ট্রিট করে। এগুলো সমস্ত আমি থরো একদম মানে আমি ক্যান্সার নিয়ে একটা বই লিখে ফেলতে পারি, আমি তো আর ক্যান্সারের ডাক্তার না বিজ্ঞানীও না, কিন্তু লে ম্যান হিসেবে আর কি আমি একটা কমন ম্যানকে জানানোর জন্য আমি ক্যান্সারের বই লিখে ফেলতে পারি, আমি এত পড়াশোনা করেছি, ভিডিও দেখেছি। একটা সময় ছিল যে আমি সকালে ভোরবেলা উঠে রাত 12টা 1টা 2টা অবধি ক্যান্সার নিয়ে পড়তাম, সমানে আমি পড়ে যাচ্ছি, সমানে ভিডিও দেখে যাচ্ছি, সেটা মানে আমার নিজের অসুখ বা ধরা ম্যালিগন্যান্সি ধরা পড়ুক বা না পড়ুকের থেকেও বেশি আমার ওই সাবজেক্টে এত বেশি ইন্টারেস্ট হয়ে গিয়েছিল, যেটা একটা কি রোগ যে মানুষের পুরো লাইফকে চেঞ্জ করে দেয়, পুরো মানুষের কর্মজীবন, মানুষের মানে একটা মানে খুব ডাইনামিক একজন মানুষ ক্যান্সার হওয়ার পরে একেবারে নুয়ে পড়েন, তার মানসিকভাবে এত ইয়ে হয়। অনেক লোকেরা আছে যাদের ক্যান্সার হওয়ার পরে, আমি শুনেছি এইসব ক্যান্সার বিভিন্ন এতে সংস্থার সঙ্গে এ করে আমি শুনেছি বিভিন্ন ক্যান্সার পেশেন্টদের কাছে যে ফ্যামিলির লোকেরা পর্যন্ত তাদের সঙ্গে আর কন্ট্যাক্ট রাখে না ভয়ে, ফ্যামিলির লোকেরা তো তাদের ছোঁয়া তো দূরের কথা, মানে হাগ পর্যন্ত দেয় না, কিস হাগ এগুলো তো দূরের কথা, ভয়ে ঘরে পর্যন্ত ঢোকে না এবং কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, হ্যাঁ মানে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার পরে, এরকম সব ট্রমার মধ্যে দিয়ে তাদের যেতে হয়। তো সেইগুলো আমাকে মানে খুব মানে এ করতো যে এটা কী অসুখ যে মানুষের লাইফ পুরো চেঞ্জ করে দিচ্ছে, অথচ এর কোনো সেরকম চিকিৎসা বেরোচ্ছে না, এ করছে না, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। আর ক্যান্সারের চিকিৎসা তো অনেক পয়সা লাগে, অনেক পয়সা লাগে। যেমন এখানে আমি পড়ছিলাম দুদিন আগে একটা খবরের কাগজে যে একজন ভদ্রলোকের বিজনেসম্যান আর কি, ওনার আইটি বিজনেস করতেন, উনি ভালো অবস্থা ছিল, ওনার অনেক প্রপার্টি প্রপার্টি ছিল, তো ওনার ক্যান্সার ধরা পড়েছে, ওয়াইফের ক্যান্সার ধরা পড়েছে, তো তার জন্য চিকিৎসার জন্য ওনাকে অনেক পয়সা ওনার দরকার আর কি, সেই জন্য উনি সমস্ত বিক্রি করে দিয়েছেন, প্রপার্টি বিজনেস ফিজনেস সব বিক্রি করে এখন ওয়াইফ মারা গেছেন, ওনার আর কিচ্ছু নেই, মানে ওনার একটা পেনি পর্যন্ত নেই, এরকম অবস্থা। তো ওরকম তো হয়, বিশেষ করে ইন্ডিয়াতে তো এগুলো খুব কমন, তো ওই জিনিসটা আমার কাছে মানে। আর ক্যান্সার খুব মিস্টিরিয়াস ডিজিজ, ক্যান্সার হওয়ার পরে কেউ 40 বছরও বাঁচতে পারে, 50 বছরও বাঁচতে পারে, কেউ সঙ্গে সঙ্গে মরে যেতে পারে, কারোর খুব আর্লি স্টেজে ধরা পড়ার পরেও সে 5 বছরের মধ্যে মারা যেতে পারে, এরকম মানে খুব মিস্টিরিয়াস ডিজিজ আসলে, মানে ওই কর্মা আর কি, ক্যান্সার কর্মা বলা যেতে পারে, ক্যান্সার কর্মা, কার কিরম কর্মা তার উপরে ওটা ডিপেন্ড করে, এই ডিপেন্ড করে সরি। তো ওইগুলো আমাকে খুব মানে ভাবাতো আর কি। আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা আমি রিডারদের জন্য বলতে চাই এই ইনফরমেশনটা, কারণ আমি কয়েকজনকে দেখেছি যারা ক্যান্সারে মারা গেছেন, তারা এটা জানতেন না বলে, এই ইনফরমেশনটা তাদের কাছে ছিল না বলে তারা আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়া সত্ত্বেও তারা মারা গেছেন, আমি এই জন্যই এটা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেমন ভাবি যে ক্যান্সারের সবথেকে ভালো হসপিটাল হচ্ছে আমেরিকা স্লোয়ান ক্যাটারিং, মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং, সেটা ঠিক আছে, স্লোয়ান ক্যাটারিং ভালো চিকিৎসা হয়, কিন্তু ব্লাড ক্যান্সার লিম্ফোমা এগুলোর জন্য কিন্তু বেস্ট হসপিটাল কিন্তু এমডি অ্যান্ডারসন টেক্সাসে, ওখানে অনেক মানে ওদের নতুন নতুন অনেক জিনিস ওরা এই স্টেম সেলের এই অনেক রকম ট্রিটমেন্ট ওরা তৈরি করেছে ব্লাড ক্যান্সারের, এবং ব্লাড ক্যান্সারের ওইটাই বেস্ট জায়গা। এবং আমি একজনের কাছে শুনেছি, একজন ডাক্তারের কাছে, যে মাল্টিপল মায়েলোমা ওটা নাকি এখন মানে অনেক কন্ট্রোল করা যায়, ওরাই কি একটা বার করেছে জিনিস, ওষুধ বা ট্রিটমেন্ট বার করেছে যেটাতে এখন ওটাকে অনেক বেশি কন্ট্রোল করা যাচ্ছে, সেই জিনিসটা আমি রিসেন্টলি শুনেছি, তো আমি ওটা বলতে চাই। আর হার্ভার্ডে যে আছে ডানা ফাবার, তারপরে আরেকটা আছে, ওটা আমি নামটা এখন মনে করতে পারছি না, তো যাই হোক ওই ওই ব্লাড ক্যান্সারের জন্য এমডি অ্যান্ডারসনটা খুব ভালো হসপিটাল, এবং সার্কোমা যদি হয় তো সার্কোমার জন্য আবার আলাদা ট্রিটমেন্টের হসপিটাল হয়,
যারা নর্মাল ক্যান্সারের ডাক্তার তারা সার্কোমা সবাই ট্রিট করেন না বা করতে পারেনও না, ওই জন্য তখন সার্কোমা স্পেশালিস্টদের কাছে যেতে হয়। তো ওটা আগে দেখতে হবে যে ক্যান্সার মানে কি, কার্সিনোমা না সার্কোমা। যদি সার্কোমা হয় তখন কিন্তু সার্কোমা স্পেশালিস্টদের কাছে যেতে হবে, সেটাও আমি আবার ওইগুলো পড়ে জানতে পেরেছি। হ্যাঁ, তো সেই জন্য ওটাই মানে আমার ইন্টারেস্ট থেকে আমি অনেক জ্ঞান, অশেষ জ্ঞান অ্যাকুমুলেট করেছি, যেটা দিয়ে আমি একটা ক্যান্সারের উপর বইও লিখে ফেলতে পারি। সাহিত্য মানুষকে ভরসা দেয়, হ্যাঁ, ওই জানতে পারেন মানুষ যে ক্যান্সার খালি ভয়ের ব্যাপার না, ক্যান্সারও সারতে পারে। থাইরয়েডের ক্যান্সার হলেও আমি আমার সারতে পারে, কার্সিনার টিউমার কিছুই না। তারপরে ওই যে বললাম ইউটেরাইন ক্যান্সার হতে পারে। তারপরে অনেক রকম ক্লিনিক্যাল ট্রায়াল তো আছে, আজকাল বেরিয়েছে, বিশেষ করে বিদেশে তো এগুলো খুব চলে যে ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে বেঁচে আছে। একজন আমি লাং ক্যান্সার পেশেন্টের কথা জানি, আমার মা তো কোনো ট্রিটমেন্ট নিতে চাননি, মার সারা শরীরে ছড়িয়ে গেছিলো, মা বলেছিল না ওসব আর আমি নিতে চাই না, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আমার জন্য আর এত ট্রাভেল নিতে হবে না, আমি মরে মরে গেলেই ভালো, এদিকে আমার মরতেও ভয় পেত। যাই হোক, তো আমার মা ট্রিটমেন্ট নেননি, কিন্তু আমি একজন লাং ক্যান্সার পেশেন্টের কথা জানি যিনি তো যার ওরকম ছড়িয়ে গিয়েছিল সারা শরীরে, তো ক্লিনিক্যাল ট্রায়াল 3 মাস বলেছিল আর বাঁচবে, কিন্তু এখানকার একটা বিদেশের একটা এতে ক্লিনিক্যাল ট্রায়াল নেওয়ার পরে এখনও সে 5-6 বছর হয়ে গেছে, বেঁচে আছেন ভদ্রলোক। তো ওইগুলো থেকে মানুষ ভরসা পান, তখন মানুষ যেরকম সাধারণ মানুষরা জানেন যে ক্যান্সার মানেই তো হয়ে গেল, এ তো আর এর তো আর কোনো সুবিধে হবে না। কিন্তু যখন এগুলো পড়েন, মানুষ যখন জানেন যে এরকমও হয়, এরকমও হতে পারে, এরকম দিকে রিসার্চ যাচ্ছে, তখন মানুষ ভরসা পান, তখন মানুষ আবার নতুনভাবে নতুন উদ্যমে নিজের প্রিয়জনকে নিয়ে বা নিজেকে নিয়ে এগোতে পারেন আর কি। তো আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার যদি লিম্ফোমা ধরা পড়ে আমাকে কিন্তু এমডি অ্যান্ডারসনে নিয়ে যাবে, আমার যদি এই ক্যান্সার ধরা পড়ে আমাকে কিন্তু স্লোয়ান ক্যাটারিংয়ে নিয়ে যাবে, আমার যদি সার্কোমা ধরা পড়ে আমাকে সার্কোমা সেন্টারে নিয়ে যাবে। এগুলো সব পড়ে 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 আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিলেন যে বেস্ট হচ্ছে যদি কিছু না ধরা পড়ে, সেটাই হবে সব থেকে ভালো, এই আর কি। আর ইনার ভয়েস কি বিবেক? ইনার ভয়েসকে আমি এখানে বিবেক বলবো না, ইনার ভয়েসকে আমি বলবো সাবকনশিয়াস মাইন্ড, যেটা সাধুরা বা মিডিয়ামরা বলেন বা সাইকোলজিস্টরা বলেন, এই হ্যাঁ সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট সবাই বলেন, প্যারা সাইকোলজিস্টরা বলেন যে মানুষের একটা সাবকনশিয়াস মাইন্ড আছে, যেখানে মানুষের কনসিয়াসনেসটা মানে মানে ওখান থেকেই আমাদের যে আমরা যে কনসিয়াস থাকি যখন, তখন আমাদের যে অ্যাক্টিভিটি সব কিছু ওখান থেকেই জেনারেট করে আর কি। আর যদি আপনি পরজন্মের কথা বিশ্বাস করেন বা রিইনকার্নেশন এগুলো যদি মানেন আপনি, তাহলে ওই সাবকনশিয়াস মাইন্ডটাই হচ্ছে বেস্ট, যেটা আর কি বিভিন্ন জন্মে আবার জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, কিন্তু একটা তো কিছু আছে যেটা জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, ওইটা হচ্ছে ওই সাবকনশিয়াস মাইন্ডটা। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সমস্ত প্রত্যেক জন্মের কথা প্রত্যেক ইয়েগুলো ওখানে রেকর্ডেড থাকে। তো ওরা বলে আর কি যে সাইকোলজিস্টও বলে, প্যারাসাইকোলজিস্টও বলে যে সাবকনশিয়াস মাইন্ড সব জানে, তো ওটাকে আমি ইনার ভয়েস আর কি বলছি। ইনার ভয়েস তো ওটাকে বোধ হয় বলে, বিবেক বোধ হয় ডাইরেক্টলি ইনার ভয়েস না, কারণ বিবেক তো আমরা কোনটা রাইট করছি রং করছি এটা ওই জিনিসটা আর কি, আমাদের এথিক্স মরাল ওই ব্যাপারগুলো বোধ হয় একটু বিবেকের দিকে হয়। কিন্তু সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে ইনার ভয়েস, যেন ভেতর থেকে কেউ বলে দিচ্ছে এটা করো না, এটা করো, এদিকে যাও। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সবসময় আমাদেরকে বিভিন্নভাবে অ্যালার্ট করে, কিন্তু আমরা ওগুলো শুনি না, আমরা বাইরের ওয়ার্ল্ডের দিকে বেশি এ করতে যাই। যেমন বলে না যে আনসার লাইজ উইদ ইন ইউ, তোমার ভেতরেই তোমার আনসার রয়েছে প্রশ্নে, ওই জিনিসটাকে হাইলাইট করেছি আর কি। শুধু আমার শুনতে হবে সাবকনশিয়াস কি বলতে চাইছে, ইনার ভয়েস কি বলতে চাইছে, ওটাকে আমার শুনতে হবে, যেটা আমার ভেতর থেকে আসবে অনেস্টলি সেই জিনিসটা। হয়তো সেটা আমার ভালো লাগবে না তখন, কিন্তু ওইটাই মানে অনেস্ট ভয়েস যেটা ভেতর থেকে আসবে সেটাই ইনার ভয়েস। প্রচ্ছদে ম্যাঙ্গেল কার দেখিয়েছেন, কি বলতে চেয়েছেন? ম্যাঙ্গেলড কার মানে এখানে যেহেতু গল্পটা একটা জার্নির ওপরে, যে ও ইনার ভয়েসের এতে জার্নিটা আরম্ভ করেছে, কিন্তু আমি আর কি ওটা ম্যাঙ্গেল কারটা আমি দেখিয়েছি যে ওটা ঠিক বলবো না যে ওটা ওর জার্নিটা আমি দেখাচ্ছি বা ও যাচ্ছে বলে আমি কারটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে কার দেখাচ্ছি সেটা না, ওটা ওই জার্নি অফ দ্য সোল আর কি, ওর কনসিয়াসনেসের জার্নি, ওর সোলের জার্নি, সেই জিনিসটা আমি বোঝাতে চেয়েছি। ওটার জন্য কিছু ফিজিক্যালি সবসময় যেতেও হবে কোনো জায়গায় তা তো না, আমাদের
ইনার ইনার কনসিয়াসনেসের জার্নি তো আর ফিজিক্যালি গিয়ে হয় না কোথাও, ফিজিক্যাল বডিটা তো ফিজিক্যাল প্লেনে আছে, কিন্তু আমাদের মাইন্ডের যে জার্নিটা, আমাদের যে সোলের জার্নিটা, সেই জিনিসটা আমাদেরকে রাইপ করে, সেই জিনিসটা আমাদেরকে ম্যাচিওর করে। তো ওটাকে আমি মেটাফোরিক্যালি ওখানে একটা জাস্ট গাড়ি দিয়ে দেখিয়েছি, কিন্তু আমি মিন করেছি জার্নি অফ দ্য সোল, এই আর কি। মিসেস ভট্টাচার্য, আপনার সাথে কথা বলে ভাল লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আর আমাদের স্পেকটেটার আর অডিয়েন্সদেরও দিওয়ালির অনেক শুভেচ্ছা জানাচ্ছি।